ফরেক্সে কাজ ছেড়ে দিয়েছি, আমার নিচে যা কিছু আইডিয়া ছিল আমি টাকা উইথড্র করে দিয়েছি। হ্যালো বন্ধু সকল, কি খবর আপনার? আশা করছি সকলে ভালো আছে আর ময়ও ভালো আছো। বন্ধু সকল, আজি এটি বহুত গুরুত্বপূর্ণ একটি ভিডিও লই আহিলো। বহুত ভনির মূরত মই এটি ভিডিও লই আহিছো। বন্ধু সকল, এটি ব্লগ লই আছো, বহুত গুরুত্বপূর্ণ। হয়তো আপনার ভিডিওটি স্কিপ নকল, সম্পূর্ণ ভিডিওটি চাব বলে আশা থাকলে, আর ভিডিওটি যদি পায় শেয়ার করব। ফরেক্স 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 ফরেক্সর নাম ইতিমধ্যে ট্রেন্ডিংয়ে চলি আছে। ফরেক্স কোম্পানির ফোনও ইতিমধ্যে বহুত ফোন আহিছিল আর বহুতে মোক কয়েছিল ফরেক্স করা বলে। আর অলরেডি বহুত বহুত ইউটিউবারেও অলরেডি ফরেক্সর বিষয়ে প্রমোট করেছে, প্রমোট করে কিনে তেওঁলোকে লাখ লাখ টাকা হয়তো ইনকাম করেছে, এই কথাটা সত্য। আর ইউটিউবাররা কেন বারবার ফরেক্স কোম্পানিকে প্রমোট করতেছে আপনারা কি জানেন? কারণ একজন ইউটিউবার যদি একটা আইডি বানাইতে পারে তাহলে কিন্তু সে 2000 টাকা করে পায়, আর দিনে যদি সে 5টা আইডি বানায় তাহলে কত হবে? 10,000 টাকা। একজন ইউটিউবার যদি বাহিরে ইনকাম দিনে যদি 10,000 টাকা করে পায় তাহলে তো সে প্রমোট করবেই। কয়েছিল যে তোমালোকে তুমিও ফরেক্স করা, ফরেক্স মানে ভালো, মোক তোমাক বহুত কিবা কিবি কৈছে, কিন্তু মই জাস্ট কৈছিলোঁ যে নহয় কেইদিনমান পিছত কৰিম, কেইদিনমান ওয়েট কৰা। সেইটো কাৰণে তেওঁলোকক ৰখাই ৰাখিছিলোঁ, আৰু এইকাৰণে ৰখাই ৰাখিছিলোঁ যে ফরেক্স কোম্পানি যে দুদিন পিছত উড়ি যাব তেনেকুৱা একটি উপক্রম যে হয়েছে আর হবলৈ গৈ আছে। মই ফরেক্সর কারণে প্রমোট করা নাই বা ফরেক্সর কারণে কোনোদিন বিরোধী ভিডিও করা নাই, কিন্তু আজির ভিডিওটা এইখানেই করবলে বাধ্য হয়েছে। বন্ধুসকল, আপনার ভিডিওটি স্কিপ নকৰিব। ইউটিউবার ৰাকিব সকলে চিনি পায়, ৰাকিব সত্থান যেটো চেনেল আছে আৰু অন্যান্য চেনেলো দুটা এটা আছে, ৰাকিব অফিচিয়েলো আছে। তো ৰাকিবে, ইউটিউবাৰ ৰাকিবে ফরেক্সৰ বিষয়ে অলৰেডি আগতেও 2-3টি ভিডিঅ' বনাইছিল, আৰু সেইটো ভিডিঅ'ত তেওঁলোকে তেওঁ প্ৰমোট কৰিছিল আৰু ফরেক্সৰ বিষয়ে বহুত ভালকৈ কথা কৈছিল, কেনেকৈ পইচা উদ্ধ কৰিব পাৰি, কেনেকৈ পইচা ইনভেষ্ট কৰিব পাৰি, সকলো কথা কৈছিল। কিন্তু আজি এটি ভিডিঅ' ইতিমধ্যেই ভাইৰেল হৈ পৰিছে বা ইতিমধ্যে আপোনালোকে দেখিছে ৰাকিব সত্থানৰ চেনেলত, মানে ৰাকিবে ফরেক্সর পর আতরি কইছে ফরেক্স নকরিবলে আর সকলকে কইছে ফরেক্সে কাজ ছেড়ে দিয়েছি, আমার নিচে যা কিছু আইডিয়া ছিল আমি টাকা উইথড্র করে দিয়েছি। আর তেও এটো কথা কইছে যে সকল ইউটিউবারে ফরেক্সর প্রমোট করেছে আর হেই কলে নিশ্চয় দুদিন পিছত যে জেলত যাব লাগিব তার কোনো গ্যারান্টি নাই, আর রাখিব যাতে জেলত যাব না লাগে তার আগে আগে হেই কারণে এই ভিডিওটা বানাইছে। 2 দিন পরে কিন্তু ফরেক্স কোম্পানি ভাইগে যাবে, তখন কিন্তু যারা টাকা ইনভেস্ট করছিল তারা কিন্তু ইউটিউবারদের নামে পুলিশ এফআইআর দিবে। সব ইউটিউবারের কথা আমি বলতেছি না, যারা শুধুমাত্র ফরেক্স কোম্পানি প্রমোট করছে তাদের কথা বলতেছি, যাতে আমার নামে পুলিশ এফআইআর না দিতে পারে, যার জন্য কিন্তু আমি ভিডিওটা বানিয়ে আপনাদেরকে সতর্ক করে দিলাম। এটা কথাই কব বিচারিছো যে ফরেক্স যে 2 দিন পিছত হাসা করে না থাকবে তার কোনো গ্যারান্টি নাই। মই তার মানে এখানে কব বিচারিছো রাখিবে যেন কই গেছো, মই হেনকে গেছো, যেহেতু কোম্পানিটোর ফরেক্স কোম্পানির যেটু ইন্ডিয়ান হয়তো রেজিস্টার নাই, আর আসলে এই কোম্পানির ট্রেড লাইসেন্স, জিএসটি সার্টিফিকেট এগুলো কিন্তু কিছুই না। এই কোম্পানিটা বাইগা যায় আপনি ধরবেন কাকে? সরকারকে ধরবেন? ধরতে পারবেন না, কারণ ইন্ডিয়াতে যে এই কোম্পানিটা চলতেছে সরকারে কি জানি জানেই না। আমার মাস্টার একাউন্ট থেকে এই একাউন্ট যিকোনো একজনে চলায় আর তেও হয়েছে বাইরের রাখিবে যেনেকে কইছে, মই ঠিক তেনেকে কইছি। যেগুলো ওয়েবসাইটে মানুষ টাকা ইনভেস্ট করে সেগুলো ওয়েবসাইটের কিন্তু একটা মাস্টার একাউন্ট থাকে, আপনি ইনভেস্ট করা টাকাটা কিন্তু ওই মাস্টার একাউন্টে ঢুকছে, আর ওই মাস্টার একাউন্টটা কিন্তু বাইরের মানুষের। এই কোম্পানিটাও বাইরের মানুষের আর ওই মাস্টার একাউন্টটা কিন্তু বাইরের মানুষের। রাখবে আকু আরো একটা কথা বলে যে আপনাদের কোনেও যাতে ফরেক্সত ইনভেস্ট নকরে, আর ফরেক্সত ইনভেস্ট এই কারণেই নকরিব যে 2 দিন পিছত যে এই ফরেক্স কোম্পানি না থাকবে তার কোনো গ্যারান্টি নাই, উড়ি যাব উড়ি যাব। কৈছে যে আপনাদের যদি ফরেক্সর কিছু ওয়ালেট দেখি আছে বা কিবা মানি দেখা দেখবলে পাইছে, সেই টাকাখিনি হয়তো তেওঁলোকে শো করাইছে, শো করাইছে যদি তেনে 2 দিন পিছত যে এই টাকা না থাকবে তেওঁলোকে যে তারপর গুছাই দেবে তার কোনো গ্যারান্টি নাই। এখন সে যদি মনে মনে ভাবে যে এই সাইটটা সে বন্ধ করে দিবে, তার অ্যাকাউন্টে ধরেন 200 কোটি টাকা আছে, সাইটটা সে বন্ধ করে দিবে, সে কিন্তু দিতে পারবে। যদি সে সাইটটা বন্ধ করে দেয় তাহলে আপনাদের টাকা কোথায় থেকে আপনারা উইথড্র করবেন? আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন না। আর তেও কৈছে মই জেলত যাব নিবিচারো, আর জেলত মই না যাও, যে সকলে জেলত যাবলৈ ইচ্ছা আছে তেওঁলোকে ফরেক্স কোম্পানিটোর প্রমোট করক, বাকি কারণ আমি জেলে যেতে চাই না। বাইরের এই আলো বাতাস রাইখে যে আমি অন্ধকার জেলে থাকবো এটা আমার পক্ষে সম্ভব না। যাদের জেল খাড়ার ইচ্ছা আছে বা জেলে যাওয়ার ইচ্ছা আছে তারা ফরেক্স প্রমোট করতে পারো বা ফরেক্সে কাজ করো, কমপ্লেন করিব, কমপ্লেন দেওয়ার পিছত তেনহলে নিশ্চয় হয়তো জেল যাব লাগবে বা কিবা এটা পানিশমেন্ট হবো। সেইটোর ভয়তে ফরেক্সর পৰা আঁতৰি গল রাকিব। রাকিবে কি কি কলে মই ভিডিওর মাজত দেখাই দিলো, গতিকে আপনাদের সাবধান থাকবো, বি কেয়ারফুল ফর ফেক কোম্পানি এন্ড ফেক ওয়েবসাইট অলসো। সো আপনারা সাবধান থাকবেন, যারা ফরেক্সে টাকা ইনভেস্ট করছেন তারা সময় থাকতে টাকা উইথড্র করে নেন, তা নইলে কিন্তু পরে পস্তাইতে হবে। বহুতক দেখিছো কিবা গেমিং এর কারণে প্রমোট করে আছে, অমুকের কারণে প্রমোট করেছে, তো মোকের প্রমোট করেছে, হোয়াট ইজ দিস ইয়ার? গতিকে আপনারা সাবধান থাকি, এইবোর অ্যাপস ডাউনলোড করব না লাগে, আর এইবোর অ্যাপসর অল্প পয়সার কারণে প্রলোভন পাই কিনে ইনভেস্ট করব না লাগে। আপনাদের যি করে আছে সেইটু ইনকাম করে খাওক, নিশ্চয় সুখের শান্তিরে জিয়াই থাকব পারিব। ধন্যবাদ, জয় হোক। আপনাদেরকেও আমি বলবো যে যারা ফরেক্সে অ্যাকাউন্ট করছেন বা টাকা ইনভেস্ট করছেন সময় থাকতে আপনারা টাকা উইথড্র করেন, তা না হইলে কিন্তু পরে পস্তাইতে হবে।